শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকারের উদ্যোগগুলোর একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমিয়ে আনা। এরই অংশ হিসেবে দেশ সেরা সরকারি কলেজগুলোকে সংশ্লিষ্ট বিভাগের বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আগে মাত্র 6টা বিশ্ববিদ্যালয় ছিল, তাও 5টার মধ্যে ছিল আমাদের কলেজগুলো নির্ভর। তো এখন এই বিষয়ে আমাদের একটা প্রচেষ্টা যে কিছু চাপ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে পরে এখানে হয়তো সুবিধা হবে। এই বিষয়ে একটা প্রক্রিয়া চলছে এবং এখন চূড়ান্ত সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দিলে আমরা সেই কাজটা শুরু করব। তবে সব কলেজ আবার ফিরে যাবে ওখান থেকে তো হবে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাপটা কমানোর জন্য আর কিছু বিশ্ববিদ্যালয় ওখানে দিলে সব বিশ্ববিদ্যালয় কিছু কিছু আগের মতো, আগে ছিল কিন্তু ওইরকম। হ্যাঁ, তো সেইটার মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করতেছি, সেই দিকে একটা প্রক্রিয়া চলতেছে। আর তবে আমরা খুব শীঘ্রই করব। এখন মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত তিনি আগেই দিয়েছেন, এখন আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা ফাইল পাঠিয়েছি, আসলে পরে আমরা করব। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা অনেক হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সব শিক্ষার্থীকে উপযুক্ত শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই উচ্চশিক্ষার মান ধরে রাখতে সরকারি কলেজগুলোকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত করা হচ্ছে। খুবই পজিটিভ, তিনি উদ্যোগী, তিনি চাইছে এটা করতে। কিন্তু আমাদের করতে গেলে তো অনেক হিসাব করে করতে হয়েছে। আমরা ইউনিভার্সিটি নিয়ে দিব, তাদের ছাত্র সংখ্যা 30,000 ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি, তার সাথে আমরা যদি আরও 20টা কলেজ জুড়ে দিই তখন দেখা যাবে যে আরও 5 লক্ষ নতুন ছাত্র গেছে। একে ম্যানেজ করা, পরীক্ষা নেওয়া, তার সার্বিক দিকটা, এইগুলো তো প্রস্তুত করে আমাদেরকে আগাইতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন, আমরা এগুলো প্রস্তুত করে তাকে আমরা জানাইছি। এখন চূড়ান্ত আমরা তাকে আমরা ফাইল পাঠিয়েছি। লোকবল লাগবে না, এত লোকের ইন্সপেকশন লাগবে, প্রশ্ন করা লাগবে, খাতা দেখা লাগবে, তার কার্যক্রম দেখা লাগবে, সার্টিফিকেট লেখা লাগবে, তাকে দিতে হবে, মার্কশিট দেখা লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। 20 লক্ষ লোকের জন্য কত বড় কাজ হবে, অর্থ বেশি লাগবে, তো সেটা হয়তো আমরা যত কমের মধ্যে পারা যায় করবার চেষ্টা করবো, কারণ পুরানো বিশ্ববিদ্যালয়গুলো সেই ধরনের অভিজ্ঞতা আছে, সেই কারণে এটা সুবিধা আছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমিয়ে আনা গেলে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র দ্রুত পাল্টে যাবে। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা।